এসপি ওদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগের মামলায় প্রাথমিক শুনানিতে রাজ্য সরকারকে বক্তব্য জানানোর জন্য বলল উচ্চ আদালত। জঙ্গি তৎপরতা মোকাবেলা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য 2020 সাল থেকে নিয়োগ শুরু হয়েছিল আরক্ষা দপ্তরের অধীন এসপিও। বর্তমানে রাজ্যে সামান্য মাইনের বিনিময়ে এই এসপিওরা কাজ করেন 1,100 জন। তারা পুলিশ কনস্টেবলের মতো কাজ করলেও কোনো সুযোগ সুবিধা পান না বলে অভিযোগ। তাই 311 জন এসপিও উচ্চ আদালতে রিট মামলা করেন কনস্টেবলের মতো নিয়মিত করার। সোমবার হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্রের কোর্টে প্রাথমিক শুনানি হয় মামলাটির। এসপিওদের পক্ষে আইনজীবী ছিলেন কৌশিক নাথ। 4 সপ্তাহ পর ফের মামলাটি উঠবে আদালতে, একথা জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এই মামলাটা গুরুত্বপূর্ণ, কারণ এসপিওরা খুব কঠিন দায়িত্ব পালন করছেন, যারা পুলিশ হায়ারার্কির মধ্যে একদম নিম্ন স্তরে আছেন। তারা এতদিন অভাবযোগ মুখ ফুটে বললেও কোনো সুরাহা পাননি। আজকের মামলার ফলে আজকে এসপিওদের নিয়মিতকরণের বিষয়টি আদালতের মধ্যে এলো। আমরা আশা করছি আগামী দিনে রাজ্য সরকারকে উত্তর দেবে। আমাদের বক্তব্য যেটা কৌশিক আমাদের পক্ষে বলেছে, যে পাঞ্জাবের ক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই রায়ে আমাদের ক্ষেত্রেও হুবহু প্রযোজ্য, ত্রিপুরার ক্ষেত্রে। দেখা যাক আগামী দিনে আমরা এই বিষয়ে আদালত কি বলে। আমরা আশা করি আদালত থেকে এসপিওরা সুবিচার পাবে। রাজ্য সরকারের বক্তব্য জানার পর আমরা আমাদের বক্তব্য রাখব। 1,100 এসপিও আছেন, যারা 2000 সন থেকে বিভিন্ন সময় নিযুক্ত হয়েছেন, এবং এসপিওদের যে প্রয়োজনীয়তা আছে, তাদের কার্যকারিতা আছে, সেটা বিবেচনা রেখে রাজ্য সরকার নতুন করে আবার ইদানিংকালে 1,100 এসপিও নতুন করে নিচ্ছেন। এখন প্রশ্ন হলো, যারা দীর্ঘদিন ধরে পুরনো আছেন, 15 বছর 20 বছর ধরে 24 ঘন্টা ডিউটি করছেন, মাত্র 6,500 টাকা ভাতার বিনিময়ে, তাদেরকে নিয়মিতকরণ না করে নতুনদের নিয়মিতকরণ করা কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্নগুলো আগামী দিনে উঠবে। দেখা যাক, আমরা এসপিওদের জন্য সুবিচার চাইছি আদালতের কাছে।